4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলা দায়ের করা হয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, ফরিদপুর 4 আসনের যিনি স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার বিরুদ্ধে আপনারা জানেন, ইতিমধ্যেই শুনলেন যে মামলা দায়ের হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। নির্বাচন কমিশন আজকে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় এই মামলাটি দায়ের করেছে। তো এই মামলা দায়েরের প্রেক্ষাপট আপনারা নিশ্চয়ই জেনেছেন, তারপরে আমি জানিয়ে দিচ্ছি যে গত কয়েকদিন ধরে যেহেতু বিষয়টি আলোচনায় রয়েছে, বিভিন্নভাবে সমালোচনায় রয়েছে যে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, তিনি তার জেলা প্রশাসক, ফরিদপুরের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গালি, বিভিন্ন কথা বলেছেন, গালিগালাজ করেছেন, সেই ধরনের একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলাপ আলোচনা চলছে, এ ধরনের কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি এই গালিগালাজগুলো করেছেন। পাশাপাশি সে বিষয়টি নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে নিক্সন বলেছেনও যে এটি তার কণ্ঠ নয়, সে ধরনের তিনি কিন্তু তার পক্ষ থেকে সেটি বলেছেন। তবে এই আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং যে অডিওটি প্রকাশ হয়েছে, ভিডিওটি প্রকাশ হয়েছে, সেসবের বিষয়ে কিন্তু সমালোচনা শুধু জনসাধারণ বা সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরপর কিন্তু এটি যে প্রশাসনের কর্মকর্তাদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। এরপর বিষয়টি নিয়ে কিন্তু নড়েচড়ে বসেন নির্বাচন কমিশন। তারা মঙ্গলবার একটি বৈঠকে সিদ্ধান্ত বা আলাপ আলোচনা হয়েছে নির্বাচন কমিশনারদের মধ্যে। প্রধান নির্বাচন কমিশনার সেদিন মঙ্গলবারই বলেছেন যে বিষয়টি তারা শুনেছেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেদিনই তিনি বলেছিলেন যে বুধবার অথবা বৃহস্পতিবার এই বিষয়ে, এই ঘটনায় মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আজকে সকালে কিন্তু সেই মামলাটি দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই মামলার প্রেক্ষিতে মামলা কতদূর যায় বা মামলার যদি অভিযোগটি প্রমাণিত হয় সেক্ষেত্রে মুজিবুর রহমান চৌধুরীর যে সংসদ সদস্য পদ রয়েছে সেটি কতটা কী হয়, সে বিষয়ে তো কিন্তু সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। আর এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনে এসেছি, দেখি আমরা কথা বলার চেষ্টা করবো এখানে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কি বলেন। এই ছিল এখান থেকে সবশেষ অবস্থা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। সেই বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন।